হেই গাইস আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস টিকটকে ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও চলতেছে এরকম একটা ম্যাজিক ভিডিও, মানে আপনি জাস্ট আপনি গাছ থেকে টাইগার হয়ে যাবেন, আপনি যাবেন গাছ থেকে টাইগার হয়ে যাবেন এবং আবার আসবেন তখন আবার টাইগার হয়ে যাবেন। তো এইরকম একটা ভিডিও স্ক্রিনে শো করতেছে, এরকম একটা ভিডিও কীভাবে করবেন আজকে পুরোপুরি দেখিয়ে দেবো। একদম সিম্পলভাবে করতে পারবেন আজকে ভিডিওটা যদি আপনি মন দিয়ে মানে মনোযোগ দিয়ে পুরোপুরিটা ভিডিওটা দেখেন। একদম কিন্তু নতুন ইউটিউবে এবং টিকটক কিন্তু একদম ট্রেন্ডিং একটা ভাইরাল ভিডিও, অনেকেই কিন্তু চেষ্টা করতেছে এই ভিডিওটা এডিটিং করতে পারতেছে না। তো আজকে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে করবেন। তো গাইস চলুন চলে যাই স্ক্রিন। যার আগে একটাই কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন আর পাশের বেল বাটনটা বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখে দেখি কিভাবে ভিডিওটা এডিটিং করবেন। তো লেটস গো। তো গাইস এই ভিডিওটা এডিটিং এর জন্য কিন্তু আপনাদের একটা ভিডিও শুট করে নিতে হবে, মানে এমন ভাবে ভিডিওটা শুট করুন জানো আপনি ভিডিওটা ক্যামেরা যেন নড়াচড়া না হয়। যদি ভিডিওর ক্যামেরা নড়াচড়া হয় কিন্তু এইভাবে আপনি ভিডিওটা এডিটিং করতে পারবেন না। যদি এইভাবে ভিডিওটা এডিটিং করতে চান তাহলে স্ট্যান্ডের পর রেখে কিন্তু ভিডিও শুট করবেন, যদি হাতে পর রেখে করেন তাহলে কিন্তু নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন না। তো চলুন দেখে দিই কিভাবে ভিডিওটা আগে শুট করবেন। তো গাইস ফার্স্টে একটা সুন্দর করে ভিডিও শুট করে নেবেন। তো আমি একটা সিম্পল একটা ভিডিও শুট করেছি, আপনি সেম একইভাবে ভিডিওটা শুট করে নেবেন এবং নড়াচড়া যেন না হয় এটা কিন্তু খেয়াল করবেন। তো দেখুন সেমভাবে কিন্তু আপনি সুন্দর করে ভিডিওটা শ্যুট করে নেবেন, তারপর আপনি জাস্ট একইভাবে আপনি এক সেম প্রসেসে আপনি ভিডিওটা শ্যুট করে নেবেন। তো শ্যুট করার পর জাস্ট আপনাকে আমি এখন দেখিয়ে দেবো এডিটিং কীভাবে এই ভিডিওটা সুন্দর করে ফার্স্টে আপনি এডিটিং করবেন এবং একদম সেম টু সেম। তো চলুন দেখিয়ে দিই। তো গাইস এই ভিডিওটা এডিটিং আপনার ক্যাপকাট অ্যাপ দিয়ে সুন্দরভাবে করতে পারেন। তো ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন, এরপরে ক্যাপকাট অ্যাপসে যাবেন, এখানে নিউ প্রজেক্ট প্লাস এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে সেই শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আপনি শ্যুট করছেন। তো আমি আমার শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এই ভিডিওটা, তো এই ভিডিওটা যেখান থেকে শুরু করবেন জাস্ট ওইখান পর্যন্ত রেখে ভিডিওটা বাড়তি অংশ সামনে টুকে কেটে দেবেন। তো ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিট করবেন সামনে পর ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, তো গাইস একদম টিকটকের ট্রেন্ডিং ভাইরাল ভিডিও, একদম অরিজিনাল কিন্তু একটা ট্রেন্ডিং ভিডিও। এই ভিডিও অনেকেই কিন্তু চেষ্টা করছে কিন্তু করতে পারতেছে না। তো গাইস যাই হোক, এবার আপনি কী করবেন, এবার কিন্তু একটা সুন্দর করে এডিটিং করতে হবে। আপনি কাট কুট করে নেবেন প্রথমে, তারপর আপনি যেখান থেকে দেখুন আপনি যেখান থেকে যাবেন এখান থেকে কিন্তু আপনাকে আর দেখা যাবে না, আপনাকে কিন্তু এখান থেকে বাইরে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু অফিসটি আর দেখা যাবে না। তো তার জন্য কী করবেন, আপনি যেখান থেকে ঢুকবেন তাই ঢোকার একটু আগে আপনি গাছের একটু আগে রাখবেন হাত, এইভাবে রাখবেন সেম এই প্রসেসে রেখে আপনি মনোযোগ দিয়ে খেয়াল করুন যাতে আপনি গাছটা মানে একটু আগে রাখবেন। রাখার পর ভিডিও লেয়ারের পর ক্লিক করবেন, একটা লেয়ারে ক্লিক করে এখানে কিন্তু একটা ফটো স্ক্রিনশট করে কিন্তু এখানে লাগাতে হবে। তো আপনারা কী করবেন, এটা কিন্তু কাইনমাস্টার দিয়ে সব অ্যাপস দিয়ে করতে পারবেন কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন না। তো তার জন্য কী করবেন, আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নেবেন। তো স্ক্রিনশটটা নেওয়ার জন্য কী করবেন, লেয়ারে একটা ক্লিক করবেন, দেন লেয়ারে ক্লিক করে নিচে অপশন দেবেন একটু সিলেক্ট করে একটু এগিয়ে যাবেন, এদিকে এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার পর লাস্টের দিকে যদি যান এখানে ধরুন ফ্রিজ ফ্রিজ অপশনটা পেয়ে যাবেন, ফ্রিজ অপশন পরে একটা ক্লিক করবেন। দেন ফ্রিজ অপশন পরে ক্লিক করার সাথে আপনারা এদের এরকম একটা ফটো হয়ে যাবে। দেখুন এখানে যে লাস্টের দিকে যেভাবে বসে আছেন এই ফটোটা কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ভিডিও নেই, ফটো হয়ে গেছে, ফটো হয়ে যাবে। তারপরে ফটো পর ক্লিক করবেন, দেন ফটো পর ক্লিক করার সাথে সাথে নিচে অপশন করে শো করবে, আবার এই শো এগুলো একটু সিলেক্ট করে এদিকে এগিয়ে যাবেন, এইদিকে যাওয়ার পর এখানে দেখুন ওভারলি, তো এই ওভারলি পর একটা ক্লিক করবেন। দেন ওভারলি পর ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এখানে এই ফটোটাই কিন্তু থাকবে, ভিডিও কিন্তু দেখুন দেখা যাবে না, ফটো কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে, কী কাজ করতে হবে সেটা দেখে দিয়েছি। তো এইখানে যে কাজটা করবেন ফটো পরে একটা ক্লিক করবেন, দেন ক্লিক করার সাথে নিচে অপশন করে শো করবে, এগুলো একটু সিলেক্ট করে একটু এগিয়ে যাবেন, আবার এখান থেকে এডিটস পাবেন, এডিটস পরে একটা ক্লিক করবেন, দেন এডিটস ক্লিক করে এখানে কপি পাবেন, কপি পর ক্লিক করবেন, দেন এইখান থেকে ক্লিক করার সাথে সাথে এই সাইড থেকে আপনি এই সাইড থেকে আপনি যে ফটো আছে এই সাইড থেকে টেনে এদিকে নিয়ে আসবেন। দেখুন এবার টেনে এদিকে নিয়ে আসে আপনি জাস্ট আপনার গাছের মাঝখান পর্যন্ত করে দেবেন। দেখুন আপনি যে পর্যন্ত করতে চান সেই পর্যন্ত এরকম অর্ধেক করে কপ করে নেবেন, কপ করে এখানে ওকে করে দেবেন। ওকে করার পর দেখুন এটা কিন্তু মাঝখানে নড়াচড়া করতেছে, তো এগুলো কী করবেন একদম এই সাইডে লাগিয়ে দেবেন। আপনি এখান থেকে কিন্তু এইটুকু কপ করেছেন এদিকেরটা রাখবেন, তো এই সাইডে এদিকে টেনে ওকে করে দেবেন। তো দেখুন তারপর দেখুন এরকম কপ হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু আবার বলে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্যামেরাটা কিন্তু নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে কিন্তু দেখুন আমার ক্যামেরা নড়াচড়া হয়েছে, এই জন্য আপনাকে বলে দিচ্ছি স্ট্যান্ড পর রেখে ভিডিওটা করার চেষ্টা করবেন বা একভাবে রাখবেন যাতে নড়াচড়া না হয়। দেখুন আমার নড়াচড়া হয়েছে জন্য একটু কিন্তু নড়াচড়া বোঝা যাচ্ছে, দেখুন তো সেমভাবে আপনি করে নেবেন। করার পর দেখুন এরকমভাবে চলে যাবেন, এখান পর যাওয়ার পর কিন্তু আপনাকে আর খুঁজে পাবেন না। দেখুন এখানে কিন্তু আমি যদি এই লেয়ারটাকে ছোট করে দিই, দেখুন আমি এইভাবে যাওয়ার পর এরকম দৌড় দিয়েছি, তো এটাকে আমি বড় করে দেবো। তো সেম একইভাবে দেখুন দেখুন এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না আমাকে পরবর্তীতে। তো আপনি এখন কী করবেন, এখান থেকে আবার টাইগার ভিডিওটাকে লাগাবেন, মানে টাইগার লাগাবেন। তো টাইগার লাগানোর জন্য কী করবেন আপনাকে দেখিয়ে দিই, টাইগার লাগানোর জন্য আপনি যেখানটাকে ঢুকবেন ওইখান পর্যন্ত রেখে কী করবেন, আবার এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পর এখান থেকে ওভারলিতে একটা ক্লিক করবেন, দেন ওভারলিতে ক্লিক করার সাথে অ্যাড ওভারলি পাবেন,
অ্যাডোবিতে ক্লিক করবেন। অ্যাডোবিতে ক্লিক করে টাইগার ফটো ভিডিওটা নিয়ে আসবেন, মানে গিনি স্ক্রিন ভিডিও। তো গাইস এই গিনি স্ক্রিন টাইগার গিনি স্ক্রিন ভিডিও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো এরপর কি করবেন, গিনি স্ক্রিন ভিডিওটাকে যেখান থেকে টাইগারটা আসবে জাস্ট ওই পর্যন্ত রেখে দেবে, বাদ দিয়ে একটু থাকবে এটুকু এখান থেকে স্প্লিট করে দেবেন। দেখুন এখান থেকে যেখান থেকে টাইগারটা আসবে তার এক পর্যন্ত রেখে কী করবেন, এই এখান থেকে স্প্লিট করবেন, সামনে যেটুকু থাকবে এইটুকু এখান থেকে ডিলিট করে দেবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে ডিলিট করার পর দেখুন এখান থেকে টাইগারটা বের হবে, টাইগারটা একটু বড় করে দেবেন। বড় করার পর এই গিনি স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন, রিমুভ করার জন্য ভিডিও লেয়ারে রেখে একটু এদিকে এগিয়ে যাবেন, এগিয়ে দেওয়ার পর কাটার পর কাটআউটে ক্লিক করবেন, ক্রমাকিতে ক্লিক করে এই চাকরিটাকে এক সাইডে দিয়ে দেবেন, ইনসেন্টিভ পর ক্লিক করে এটাকে বাড়িয়ে দেবেন 50 মতন, এটাকে 50 মতন করে দেবেন। ওকে তারপর দেখুন টাইগার কিন্তু এখানে টাইগার ফটোটা চলে আসে, ভিডিওটা চলে আসছে। তো সেম এবার কি করবেন, টাইগার কিন্তু আপনি আপনি যাচ্ছেন এইদিকে, আপনি বাম থেকে ডানে যাচ্ছেন, টাইগারটা আসছে আমার কিন্তু এইদিকে, তো আমি টাইগারটাকে ঘুরিয়ে দেবো। তো টাইগারটা ঘুরিয়ে দিয়ে যদি এরকম হয়ে থাকে টাইগারটাকে এদিকে করে দেওয়ার জন্য কি করবেন, ব্যাক আসবেন একটু, লেয়ারে টাইগার লেয়ারে ক্লিক করে অপশনগুলো একটু সিলেক্ট করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এখানে ইডেস ইডেস এবার ক্লিক করবেন, এখান থেকে তো মিরর পাবেন, মিরর পর ক্লিক করে দেবেন, টাইগার ওই দিকে ঘুরে যাবে। তো দেখুন এইদিকে ঘুরে যাবে টাইগার, তো দেখুন টাইগার কিন্তু ঘুরে গেছে। তো আপনি এখন কী করবেন, জাস্ট এই মানে আপনি যে লেয়ারটা সেই লেয়ারটাকে একটু এগিয়ে দেবেন, এগিয়ে দেওয়ার পর আপনি যেখান থেকে মাথাটা দিয়ে দেবেন ওইখান থেকে, ওইখান থেকে কিন্তু টাইগারটাও বের হবে। তো দেখুন এইভাবে সেমভাবে টাইগারটা বের হবে। তো আপনার টাইগারটা যেখান থেকে বের হবে, এখানে খেয়াল করুন টাইগারটা কিন্তু মাথা যেখান থেকে বের হয়েছে জাস্ট ওইখানটা কী করবেন, এইদিকে টেনে দিয়ে আপনি আপনার সোজায় বরাবর করে দেবেন, আপনি যেখান থেকে বেরোবেন ওই সোজা বরাবর করে দেবেন। দেখুন সেম একইভাবে এই বরাবর করে দেবেন। তো গাইস আর একটু উপরের দিকে যাবে, এই সোজা হবে, তো একটু চেপে ধরে একটু এগিয়ে দেবেন, মানে আপনি এই লেয়ারটা আপনার ফটোটা আছে এই ফটো আপনি যেখান থেকে গাছের দিকে ঢুকছেন তো সেখান থেকে আপনি টাইগারটা মুখও বের হবে, দেখছেন। তো এইভাবে আপনি টাইগারটাকে অ্যাডজাস্ট করে দেবেন সেম টু সেমভাবে। তো দেখুন একইভাবে আপনিও যাবেন, এই টাইগারটা এরকমভাবে বের হবে। তো গাইস ওকে টাইগারটা বের হবে। এরপর কি করবেন, টাইগারের ভিডিও পর ক্লিক করবেন, যেখান থেকে টাইগারটা বের হবে দেখুন বের হওয়ার পর আপনিও ঢুকে যাবেন, আপনার পাও আপনার সব কিছু যখন ঢুকে যাবে ভিডিওয়ে তখন ঢুকে যাবে গাছের দিকে। তো তারপর কিন্তু টাইগারটা কিন্তু মানে একটু পরে যাচ্ছে, আপনি যখন ঢুকে যাবেন তখন টাইগারটা কিন্তু এই দিকে পর্যন্ত ঢুকবে, এই দিক থেকে টাইগারটা দ্রুত চলে যাবেন। তো এই জন্য কী করবেন, স্প্লিট করে নেবেন, এখান থেকে স্প্লিট করে টাইগারটাকে এখান থেকে টাইগার যে স্পিড আছে স্পিডে ক্লিক করবেন, এখান থেকে নর্মাল ক্লিক করে এই টাইগার এই ভিডিওটুকু বাদ অংশ মানে এই পরটুকু একটু মানে দ্রুত করে দেবেন। দেখুন এরকমভাবে আপনি ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পর টাইগারটাকে একটু দ্রুত চলে যাবে, যাতে মানে দ্রুত যাতে চলে যায় সেই সিস্টেমটা করে নেবেন। তো দেখুন এখান থেকে কাট করে নেবেন, কাট করার পর এইটাকে মানে এইটুকু যাওয়াটুকু একটু স্পিডটা বাড়িয়ে দেবেন, তাহলে দ্রুত টাইগারটা চলে যাবে। সো আপনি আসবেন জাস্ট আপনার মানে আপনি যা শ্যুটিংটা করবেন বা শ্যুটটা করবেন সেই আসবে, তারপর আপনি আবার কী করবেন, আপনি এখান থেকে আবার এই দিক থেকে ঢুকবেন। তো যখন আবার এই দিকে ঢুকবেন সেম টু সেমভাবে আপনি এইটুকু কাজ করে নেবেন। ধরুন আপনি এখান থেকে ঢুকবেন জাস্ট এইখান পর্যন্ত রেখে গেলে এই ফটো ইয়ারে ভিডিও ইয়ারে ক্লিক করবেন, ক্লিক করে নিজের অপশনগুলো সিলেক্ট করে লাস্টের দিকে যাবেন, এখানে ফ্রিজ অপশন ক্লিক করবেন, ফ্রিজে ক্লিক করে এতে এটুকু স্ক্রিনশট মানে ফটো হয়ে গেলে ফটো পর ক্লিক করে এখান থেকে ওভাল দিতে ক্লিক করবেন। দেখুন এখানে একটু গেবে ওভালে ক্লিক করবেন, ওভালে ক্লিক করে ছোটো লেয়ার হয়ে গেল, তারপর দেখুন এখান থেকে কিন্তু আপনাকে এখান থেকে ভিডিও কিন্তু আর দেখা যাচ্ছে না। এই তারপর কী করবেন, ফটো পর ক্লিক করবেন, ক্লিক করে মানে ছোটো লেয়ার যে ফটোটা করবেন এটা আবার ক্লিক করে এগিয়ে যাবেন, এখান থেকে পাবেন ইডিস ইডিসে ক্লিক করে এখানে কপে ক্লিক করবেন, তারপর এই দিক থেকে নিয়ে আসবেন। এবার ডান দিক থেকে নিয়ে এসে আপনি এই দিক থেকে গাছ সোজা সোজা করে দেবেন, করে দিয়ে অর্ধেক করে ওখানে টিকে ক্লিক করে দেবেন, টিকে ক্লিক করার সাথে সাথে এখন এটা মাঝখান থেকে নড়াচড়া করবে, এটা দেখুন এই লেয়ারটা এই লেয়ারটাকে এই দিকে এনে অ্যাডজাস্ট করে দেবেন, মানে আপনি ডান বাম দিকে এনে নিয়ে। তো আবার দেখুন এখান থেকে আবার এই দিকে ঢুকবেন, তো সেম টু সেমভাবে যখন ঢুকবেন এবার আপনি কী করতে হবে, সেম টু সেমভাবে ঢুকবেন এবার কিন্তু এখানে টাইগার লাগাতে হবে, যে টাইগার ভিডিওটা আছে। তো টাইগার ভিডিওটা আবার নিয়ে আসবেন, ওভাল দিতে ক্লিক করবেন, অ্যাড ওভাল দিতে ক্লিক করে আপনি সেই টাইগার ভিডিওটাকে আবার নিয়ে আসবেন। দেখুন এই টাইগার ভিডিওটা, তো এই টাইগার ভিডিওটাকে এইবার আসবে। তো এবার গিনি স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন, একটু বড় করে দেবেন টাইগার ভিডিওটাকে, টাইগার ভিডিওটা বড় করে গিনি স্ক্রিনটা রিমুভ করার জন্য টাইগার ভিডিওর পর ক্লিক করবেন, গিনি স্ক্রিন ক্লিক করে কাট আউটে ক্লিক করবেন। দেখুন কাট আউটে ক্লিক করে এখান থেকে কমা কিতে ক্লিক করবেন, এক সাইডে রেখে ইনসেন্টিভ 50 মতন করে দেবেন এবং এই শাওটাকে 50 মতন করে দেবেন। দেখুন আমার কিন্তু হয়ে গেছে সেম টু সেমভাবে, আপনিও করে নেবেন। তো এবার কী করুন, টাইগার যেখান থেকে বের হবে দেখুন টাইগারের মাথা যেখান থেকে বের আসে এটাকে চেপে ধরে এনে আপনি কী করবেন, আপনার এই বরাবর করে দেবেন। তো মনোযোগ দেখা করুন, টাইগার যেখান থেকে বের হবে জাস্ট এইখান থেকে আপনার মাথা বরাবর করে দেবেন, একটু বড় করে দেবেন, বড় করে দিয়ে আপনার মাথা বরাবর আপনি যেখান থেকে বের হবেন ওইখান পর্যন্ত রেখে দেবেন। তো দেখুন একটু মনোযোগ দেখা করুন, সেম টু সেমভাবে করে দেবেন। তো দেখুন আরেকটু মনোযোগ দেখা করুন, এইভাবে বের হবে। তো টাইগারটা আপনি আগে ঢুকেই গেছেন, তো টাইগারটা পর আছে, তো টাইগারটাকে একটু চেপে ধরে সামনের দিকে নিয়ে আসবেন। নেসবার দেখুন এইভাবে ঢুকবেন,
টাইগারটাকে বের হবে। তো দেখুন সেম টু সেম ভাবে এরকমভাবে ঢুকবেন, টাইগারটাও বের হবে। তো গাইস ওকে, তারপর কী করবেন আপনি যখন একবার পুরোপুরিভাবে ঢুকে যাবেন, তো দেখুন আপনি পুরোপুরিভাবে ঢুকে গেছেন, তারপর টাইগার ভিডিওর পর ক্লিক করবেন, আপনাকে কিন্তু এই সাইডে দেখা যাবে না। টাইগার পর ক্লিক করে স্প্লিট করে দেবেন সেম টু সেমভাবে, আর একটু এগিয়ে যাবেন, এটাকে ছোটো করে দেবেন, এখান থেকে স্পিড করে বাড়তে অংশ এখান থেকে এইটুকু ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে এই ছোটোটুকু স্পিডটা বাড়িয়ে দেবেন, স্পিডে ক্লিক করবেন, দেন এখান থেকে নর্মাল ক্লিক করবেন, ক্লিক করে এটাকে দুইয়ের মতন করে দেবেন, স্পিডটাকে বাড়িয়ে দেবেন, তাহলে আপনি যাতে আপনার যে যখন ওরা আসবে মানে আপনার পরবর্তী যারা আসবে আসতে যেন লেট না হয় সেই সিস্টেম করার জন্য আপনি ওই পরটুকে টার্গেটটাকে কিন্তু দ্রুত বাড়িয়ে দেবেন। দেখুন এখান থেকে দ্রুত চলে যাবে, এখান থেকে স্পিডটা বাড়িয়ে দেবেন তাহলে দ্রুত চলে যাবে। দেখুন সেম টু ভাবে চলে যাবে। তো আপনাদেরকে প্রথম দিন দেখায় সেম টু সেম, আপনি যখন ঢুকবেন, ঢুকার পর যখন এরকম হয়ে যাবে তো আপনাকে এসে খুঁজে পান। তো গাইস এরপর আপনারা আসবেন, এখানে আসার পর আপনার পরবর্তী যারা আসবে তারা আসার পর এখান থেকে কিন্তু সাপ বা অন্য কিছু উঠবে, তো আপনি যেখানে এইটাখানে যে কোনো একটা সাপ লাগাইতে পারবেন। তো টাইগার ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন এবং আপনি যে সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। তো আপনি এরপর কী করবেন, যে সাপ বা অন্য কিছু লাগাবেন তো এখান থেকে আসবে, এখান থেকে ভয় কিন্তু চলে যাবে। তো এখান থেকে সাপটা লাগানোর জন্য কী করবেন, একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসে ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করে সাপের একটা ভিডিও আমার গেম স্কিন আছে আমার কাছে, তো আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তারপর কী করবেন, কাট আউটে ক্লিক করে কমা কিট ক্লিক করে এটাকে এক সাইডে রেখে ইনসাইডে 50 করে দেবেন, সাপটাকে 50-60 করে দেবেন। ওকে তারপর দেখুন এই সাপটা হয়ে যাবে। তো এই সাপটাকে আপনি কি করবেন, এখান যেখান থেকে উঠবে জাস্ট ওইখান বরাবর করে দেবেন, বরাবর করে দিয়ে কি করবেন আপনাকে সাপটাকে কিন্তু ছোটো করে দেবেন, ছোটো করে দিয়ে একটু এই সাইডে অ্যাডজাস্ট করে দেবেন। তো দেখুন কীরকম হয়েছে, তো আমার দেখুন, তো এটা মিউজিক থাকবে, মিউজিকটাকে ফার্স্টে মিউট করে দেবেন, তারপর আপনাকে ভিডিওটা দেখে কীরকম হয়েছে। সেম টু সেম আসবেন, এইভাবে উঠবে তো আপনি ভয় করে চলে যাবেন, আপনি যাই হোক আপনার যে সাথে থাকবে মানে ভিডিওতে সে কিন্তু ভয় করবে। তো সেম টু সেমভাবে এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে কিন্তু আপনার ভিডিও মানে সাপের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো গাইস আপনাকে প্রথম দিন পুরো ভিডিওটা দেখে কীরকম হয়েছে, তো সেম টু সেম ভাবে করে নেবেন। অবশ্যই ক্যামেরাটা যেন নড়াচড়া না হয়, ক্যামেরা নড়াচড়া হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে করতে পারবেন না। তো দেখুন একদম ভাইরাল টিকটকে ভিডিও, এই ভিডিও কিন্তু অনেকেই চেষ্টা করতেছে পারতেছে না। তো আমি গাইস আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটা নিয়ে আসলাম যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তো দেখুন সেম টু সেম, অবশ্যই ক্যামেরাটা নড়াচড়া করাবেন না, তাহলে কিন্তু ভিডিওটা এডিটিং করতে একটু সমস্যা হবে। তো দেখুন সেম টু সেম ভাবে করে নেবেন। তো লাস্টে দেখুন এখানে আমি চলে আসছি, তো এর আগে পর্যন্ত রেখে ভিডিওটাকে ছোটো করে দেবেন, সাপটাকে ছোটো করে দেবেন, ছোটো করে দিয়ে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবেন। ওকে এবার মিউজিকটা লাগাবেন। তো তো গাইস এই মিউজিকটা যদি চান তো ভিডিও ডিসক্রিপশনে মিউজিকটা পেয়ে যাবেন, সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি মিউজিকটা লাগাই দিলাম। তো সেম টু সেমভাবে আপনি কিন্তু ফার্স্টে এরকমভাবে ভিডিওটা করে নেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম টু সেমভাবে, আপনারা একবার না পারলে আরেকবার চেষ্টা করবেন, একদম নতুন ভিডিও। এই ভিডিও কিন্তু কেউ দেখাই নেই আজ পর্যন্ত, আমি পর্যন্ত প্রথম নিয়ে আসলাম এই টিউটোরিয়াল। তো গাইস ওকে আমার ভিডিওটা কমপ্লিট হয়েছে। তো এরপর কী করবেন, আপনি এখান থেকে সেভ অপশন ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানাবেন এরপর পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা চান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেলটা বাজিয়ে দিন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। একটা দ্বিতীয় চ্যানেল ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন, সুন্দরভাবে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সকলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।